হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের এই ভয়ঙ্কর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার মুখের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে আছে। অনেকেই মনে করেন যে মুখের মধ্যে কি হয়ে গেল, কি করে দিল। তো আমি কিন্তু এই পর্যন্ত কারোরই এমন কোনো স্কিনে কাজ করিনি, আমার এই ফার্স্ট টাইম করেছি। এটাই দেখানোর জন্য যে অনেকেই তিল তোলার পরে দেখা যায় যে 10টা 20টা 30টা লাল তিল হলে 2-4টা কালো হয়ে যায়, ঘাবড়ে যায়। এখানে ঘাবড়ানোর কিছু কোনো কারণ নেই, কারণ যখনই আপনার স্কিনে 30-40টা তিল, 5-10টা তিল, তার মধ্যে একটা দুটো 2-4টা কালো হতেই পারে। এটা আসলে একেবারেই নর্মাল। এটা অনেক সময় হাতের কাজের জন্য হয়ে থাকে, আপনার নড়ার জন্য হতে পারে, আপনার পানির প্রবলেমের জন্য, আপনার খাওয়ার প্রবলেমের জন্য, আপনার স্কিনের প্রবলেমের জন্য হতে পারে। তবে এটা খুবই স্বাভাবিক, হতে পারে কালো। তবে এটা কয়েক দিনের মধ্যেই চলে যায় নর্মালি, হয়তোবা একটু সময় লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তবে যদি আপনি চান যে দ্রুত চলে যাক বা দাগ না পড়ুক, সেক্ষেত্রে আপনি আমি সবাইকে বলি যে পরিতেলটা নিয়ে নিতে পারেন। আর দ্বিতীয়ত, আমার মুখে যেহেতু অনেকগুলো দাগ ছিল, অনেকেই মনে করেন যে আমার মুখে কেন দাগ, সবারটা তুলে দিচ্ছে, অনেকেরই দাগ হচ্ছে না, অনেকের দুই একটা হচ্ছে, চলে যাচ্ছে অবশ্যই, যেটা আমি বললাম, পরির তেল নিলে বা এমনিতেও একটা সময় মানে একটু সময় দিলে চলে যায়। তো আমার মুখে দাগগুলো ছিল কারণ হচ্ছে যে আমি একটা কথা বারবার বলি যে সবার তিল একরকম না। এই জন্য আমি ইনবক্সে ছবি দেখতে চাইলে অনেকে এভাবে সেভাবে ছবি দেয়, দেখলে সত্যি খুব হাসি পায়, মাঝে মাঝে রাগও হয় যে এইভাবে ছবি দেওয়ার মানে হয় না, মানে এত ক্লোজ করে শুধুমাত্র তিলের ছবিটা দেয়, কিছুই বোঝা যায় না। ফুল ফেসের ছবিটা দিলে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কোথাও কারোর ফটো শেয়ার করেছি। এটা আসলে খুবই মানে অন্যরকম ব্যাপার, অনেকে হয়তো করে, অনুমতি ছাড়া আমি এটা করিনি, করবও না। তো ছবি চাওয়ার কারণ হচ্ছে বোঝা, তিলের ভিন্নতার কারণে দেখা যায় যে কাজটা ঠিক মতো হবে না। তো আমার তিলগুলো খুব বাজে, তাই এরকম দাগ হয়েছিল। তো যার জন্য আমাকে আরও কিছু কাজ করতে হয়েছে, আর যে কাজগুলো করার পরে দেখতে পাচ্ছেন যে আমার স্কিনে অনেকটা স্পট হয়েছে। এটা আসলে স্পট না, যে চামড়াগুলো দেখা যাচ্ছে আশেপাশে কিছুটা কালো ছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে ওই কালোটাকে একেবারে ফ্রেশ করবার জন্য আমার এই মেডিসিনটা ইউজ করা উচিত। মেশিন দিয়ে তুলেছিলাম, আমার তিলগুলো যেহেতু অনেক বেশি গাঢ়, অন্যান্যদের তুলনায় অনেক বেশি, কয়েকটা তিল আমার একবারে চলে গেছে, কয়েকটা দুবারে, কয়েকটা তিনবারে, আর আমার দুটো তিনটে তিল আমার টোটালি 9 বার করতে হয়েছে। তারপরও কিছুটা স্পট ছিল, যার জন্য আমি যেখানে যেখানে একেবারেই হালকা ছিল, মিশে গেছে প্রায়, সেখানেও আমি দিয়েছি এই মেডিসিনটা, নতুন এটা ইউজ করেছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে দরকার। এবং আমার কাছে যেটা মনে হলো যে কিছু কিছু জায়গায় হয়তো দেখতে পাচ্ছেন আমি যে খুঁটে খুঁটে তুলেছি, সেখানে একদম পরিষ্কার হয়ে গেছে। সো এটা 2 দিন হয়েছে, 3 দিন 4 দিন গেলে এটা পরে গেলে স্কিনটা একদম ফ্রেশ হয়ে যাবে, মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে স্কিনের সাথে এটা একদম মিলিয়ে যাবে। তো এটা আসলে খুবই দরকার ছিল, সেই জন্যই করেছি। তো একটা জিনিস করার পরে একটু স্পট পড়া বা চামড়া একটু কালো হয়ে যাওয়া, এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কাউকে দোষারোপ করার কোনো কারণ নেই। দেখতেই পাচ্ছেন আমার মুখের অবস্থা। তো আপনি যদি সহ্য করতে পারেন 5-7 দিন, এটা মূলত পড়ে যেতে লাগবে 2 থেকে 3 দিন, আজকে 2 দিন অনেকটা পড়ে গেছে, তো 3 দিনের মধ্যে পড়ে যাবে। সো এটা যদি আপনি সহ্য করতে পারেন, তাহলে অবশ্যই আপনার স্কিনের যে ধরনের প্রবলেমগুলো আছে, উপরের ভেতরে যদি প্রবলেম থাকে সেটা আসলে করা সম্ভব না, তবে উপরে যদি স্কিনের কোনো এরকম প্রবলেম থাকে, দাগ ছোপ বা কোনো রকমের ব্রণের জন্য দাগ পড়েছে, এগুলো সেগুলো, এটা অ্যাকচুয়ালি আমি ছবি দেখলে বলতে পারবো, তো সেটা আসলে আমি করে দিতে পারবো ইনশাল্লাহ। সো এই জন্যই শেয়ার করা যে আমার মুখে এই অবস্থা হয়েছে। সো এমন না যে আমারটা খুব ভালো হয়েছে, আরেকজনেরটা কী হলো, হতেই পারে, একটু প্রবলেম হতেই পারে, সেটা তিলের ক্ষেত্রে যেটা আমার হয়েছিল। তো ক্লিয়ার করার জন্য পদ্ধতি আছে, যেটা আমি এখন ফাইনাল টাচ দিয়ে দিয়েছি। আশা করি এরপরে আমার মুখে আর কোনো রকমের হাত দিতে হবে না কিছু, মানে এই তিলের জন্য অন্ততপক্ষে। সো অনেকটা টাইম লেগে গেল আমার, যেহেতু অনেক গাঢ় তেল ছিল আমার, মোটামুটি 4-5 মাস লেগে গেল, যেহেতু যেটা বললাম যে আমার এরকম তিল আসলে কারোর থাকলে আমি করবই না, কারণ এটা সত্যি খুবই পেইনফুল, লম্বা সময় লাগে। পেইনফুল বলতে ব্যথার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কি যে নিজেকে অনেকটা ছাপিয়ে রাখতে হয়, ঘর থেকে বের না হওয়া, ঘরে বন্দি থাকাই বলা যায়। তবে আমি আসলে পাত্তা দিইনি, আমি এভাবেই বাইরে গেছি, নর্মালি চলেছি, কারণ প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা সলভ হবে, সো আমি কোনো রকমের কেয়ার করিনি। তবে অনেকেরই প্রশ্নের উত্তর দিতে হয় কি হয়েছে কি হয়েছে এই সেই ব্লাবলা অনেক কিছু। তো যাই হোক, সর্বশেষ ব্যাপার হচ্ছে 17টা তিল ছিল, যেটা খুবই বাজে, একটা মুখের মধ্যে 17টা তিল সত্যি খুব বাজে। সো এই জন্যই আসলে তোলা, 2-1টা হলে হয়তো তুলতাম না, আর উল্টা পাল্টা জায়গায় থাকলে আসলে ভালোও লাগে না, মানে এমন একটা জায়গা নাকের ডগা, এখানে ওখানে একেবারে
গালের দেখা গেছে যে এমন একটা জায়গা যেটা আসলে ভালো লাগে না, বা সাইজটা অনেক বড়, তো সেটা আসলে তুলতেই পারে কেউ, এটা আসলে নর্মাল আমার কাছে মনে হয়। সো বাস এই জন্যই তুলে ফেলেছি ফাইনালি। ওকে, এই ছিল আমার আজকের ভিডিও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর টেনশন করার কোনো কারণ নেই, প্রবলেম হলে সলভ করার পদ্ধতি আছে, একবারেই হয়ে যেতে পারে, কখনো কখনো দুবার লাগে, আর কখনো কখনো যদি মনে হয় যে স্পট পড়েছে, পরের তেল ইউজ করবেন, কিংবা সময় দিলে এমনি চলে যাবে, কিংবা দ্রুত করতে চাইলে এই যে আরেকটা মেডিসিন ইউজ করেছি দ্রুত হয়ে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।